আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনার সাথে আলোচনা করব ডায়াবেটিস বা নীরব ঘাতক। একবার আপনি তার সাথে জড়িয়ে গেলে সারা জীবন বহন করে চলতে হয় এবং জীবন স্টাইল বা লাইফ স্টাইলটা একদমই চেঞ্জ করে বা পরিবর্তন করে চলতে হয়। আজকে খুবই সংক্ষিপ্তভাবে ডায়াবেটিস নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা রয়েছে এবং যেই কথাগুলো আপনারাও বিশ্বাস করবেন না। হ্যাঁ, যেই কথা যদি বিশ্বাস করেন তাহলে আপনার জীবনের জন্য বা আপনার ফ্যামিলির জন্য বিভিন্ন ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। আজকে খুবই সংক্ষিপ্তভাবে এই বিষয় নিয়ে টোটাল ভিডিওতে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসেবে দেখবেন। নাম্বার ওয়ান, অনেকেই মনে করেন ডায়াবেটিস তেমন কোনো রোগ না। একদমই একটি ভুল কথা। হ্যাঁ, এইটা বাস্তব যে ডায়াবেটিস হওয়ার পরেই আপনার বিছানায় শুয়ে থাকতে হবে না বা হাসপাতালে যেয়ে ভর্তি হতে হবে না বা সবসময় ট্রিটমেন্টাধীন থাকতে হবে, বিষয়টা এমন না। কিন্তু ডায়াবেটিসকে যদি মনে করেন তেমন কোনো রোগ না, সেটা মনে করে যদি নিজেকে অনিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করেন ডায়াবেটিস হওয়ার পরে, তাহলে আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি হতে পারে। কারণ ডায়াবেটিস যখন আপনি মনে করবেন তেমন কোনো রোগ না, এরপরে আপনি আপনার অনির্দিষ্টভাবে জীবনযাপন করবেন, খাবার কোনো চার্ট আনবেন না বা নিয়ম আনবেন না, ব্যায়াম করবেন না, নিজেকে কোনো কন্ট্রোলে রাখবেন না, তখন দেখা যাচ্ছে ডায়াবেটিসের কারণে রক্তে শর্করার পরিমাণ বাড়তে বাড়তে এক সময় দেখা যাচ্ছে আপনার হার্ট, কিডনি, লিভার ইত্যাদিতে বিভিন্ন ক্ষতি হতে পারে। তাই আমি আপনাদের বলতে চাই যে ডায়াবেটিস তেমন কোনো রোগ না। হ্যাঁ, আমরা ডায়াবেটিস রোগীদের বলে থাকি যে আপনি টেনশন করবেন না, ডায়াবেটিস হয়েছে অনেক কিছু হয়ে যায়নি, স্বাভাবিক মাইন্ডে থাকবেন, জীবনযাপন করবেন, নিয়মের মতো এসে চলবেন, নিয়মের মধ্যে চলবেন। কিন্তু নিয়মের মধ্যে না চলে যদি আপনি নিজেকে রোগী না মনে করেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেক বড় ঝুঁকি হতে পারে। তাই আমি নাম্বার ওয়ানে আপনাদের সতর্ক করতে চাই যে অবশ্যই অবশ্যই ডায়াবেটিস হলে মানসিক প্রেশারে থাকবেন না, নিজেকে দুর্বল মনে করবেন না বা মনে করবেন না আপনি শেষ হয়ে গেছেন, বড় কোনো রোগে জড়িয়ে গেছেন, এটা মনে করার দরকার নাই। কিন্তু একটু জীবন মান চেঞ্জ করতে হবে, খাবারে, ঘুমে, টেনশন ফ্রি থাকা, ব্যায়াম করা, এভাবে আপনার জীবনে একটা নির্দিষ্টতা আনতে হবে, তাহলে ডায়াবেটিস তেমন কোনো রোগ না। আর যদি অনির্দিষ্টভাবে চলে যদি মনে করেন ডায়াবেটিস তেমন কোনো রোগ না, আপনিও বলে রাখি যে আপনার জন্য অনেক বড় ঝুঁকি সামনে রয়েছে। নাম্বার টু, অনেকেই মনে করেন চিকন মানুষের ডায়াবেটিস হয় না। একদমই ভুল বিষয়, কারণ ডায়াবেটিসটা এটা তো আমাদের বুঝতে হবে। হ্যাঁ, স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে কি যে সকল মানুষের ডায়াবেটিস হয় তার ম্যাক্সিমাম মানুষই হচ্ছে মোটা হয়ে থাকে। মোটা মানুষের দেখা যাচ্ছে ইনসুলিন ক্ষমতাটা আস্তে আস্তে কমতে শুরু করে, রক্তের চর্বির পরিমাণটা বাড়তে শুরু করে, যার ফলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা চিকন মানুষের থেকে মোটা মানুষের বেশি। কিন্তু আপনি চিকন, আপনার যে ডায়াবেটিস হবে না, এটা ভুল বিষয়। আবার অনেকে দেখা যাচ্ছে কি চিকন কেন হয় বা থাকে, অনেক কষ্টের কাজ করে বা শারীরিক এক্সারসাইজ বা ব্যায়াম করে শরীরকে ফিট রাখার চেষ্টা করে, আর এই কাজগুলো করলে কিন্তু ডায়াবেটিস এমনি হতে পারে না, তাই চিকন মানুষের তুলনামূলক কম হয়। এরপরে অনেকে রয়েছেন চিকন থাকা অবস্থায় হঠাৎ করে মোটা হওয়ার জন্য উঠে পড়ে লাগে, এই মোটা হতে যায় উঠে পড়ে লাগে, রক্তের চর্বি বাড়িয়ে দিচ্ছেন, কোলেস্টেরল বাড়িয়ে দিচ্ছেন ইত্যাদি সমস্যাগুলোর ভিতরে জড়িয়ে ফেলছেন, সে সকল মানুষের আবার পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই আমি আপনাদের বলবো স্বাস্থ্য ভালো রাখবেন, কিন্তু স্বাস্থ্যকে এমন করতে চাবেন না যে ভিতর থেকে সমস্যা হয়ে যায়। আমি আপনাদের বলতে চাই চিকন মানুষেরও ডায়াবেটিস হয়। হ্যাঁ, চিকন মানুষেরও ডায়াবেটিস হয়, সে আমাদের পেনক্রিয়াস থেকে বা যেখান থেকে আমাদের ইনসুলিনটা নিঃসরণ হয় সেই ইনসুলিনের ক্ষমতাটা যে কোনো মানুষেরই কমে যেতে পারে বিভিন্ন কারণে। তাই মোটা নেই, চিকুন নেই, যে কোনো মানুষেরই কিন্তু ডায়াবেটিস হতে পারে। এই কথা আপনারা বিশ্বাস করবেন না, চিকুন হয়েছেন বলে যে অনির্দিষ্টভাবে জীবনযাপন করতে হবে, খাবারও অনির্দিষ্টভাবে ইচ্ছা মতন যা ইচ্ছা তাই খাবেন, অতিরিক্ত পরিমাণে খাবেন, এই বিষয়গুলো নিজের থেকে বাদ দিতে হবে। অবশ্যই আপনার সব কিছুতে একটা নিয়মমাফিক বা পরিমিত অবস্থায় চলে আসতে হবে। আমি আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। নাম্বার থ্রি, ডায়াবেটিস বুঝি শুধুমাত্র বয়স্কদেরই হয়, অল্প বয়সে ডায়াবেটিস না, এটাও একটি বড় মারাত্মক ভুল ধারণা। যে কোনো মানুষের যে কোনো বয়সে ডায়াবেটিস হতে পারে, বয়স্কদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বা রিস্কটা একটু বেশি থেকে যায়, একটু বেশি রিস্কের মধ্যে থেকে যায়, কিন্তু অল্প বয়সে যে ডায়াবেটিস হয় না এটা একদমই ভুল ধারণা। তাই আমি আপনাদের বলতে চাই স্বাভাবিকভাবে অন্তত মিনিমাম 30 বছরের পরে প্রতি তিন মাস অন্তর অন্তর ডায়াবেটিসটা পরিমাপ করা বা পরীক্ষা করে নেওয়া একদমই জরুরি। এরপরে আপনার বয়স আরও কম হলেও আপনি ডায়াবেটিস পরীক্ষা করবেন, কারণ ডায়াবেটিস সাধারণত যে কোনো বয়সেই কিন্তু হতে পারে। হ্যাঁ, বয়স্কদের একটু তুলনামূলক বেশি হয়ে থাকে, বয়স্কদের তুলনামূলক বেশি হয়ে থাকে, কিন্তু আপনার যে কোনো বয়সে ডায়াবেটিস হতে পারে। নাম্বার ফোর, আমার ডায়াবেটিসের কোনো লক্ষণ নেই। কোনো রোগীকে জিজ্ঞেস করলে ডায়াবেটিস আছে না,
কিভাবে না বললেন আমার তো কোনো লক্ষণ নেই, এটাও একদম ভুল ধারণা। ডায়াবেটিস হলেই যে বা ইনস্ট্যান্ট ডায়াবেটিস হয়েছে আপনার আপনি বুঝতে পারছেন না, তা আপনার যে কোনো লক্ষণ দেখা দেবে বিষয়টা এমন না। লক্ষণ কখন দেখা দেয় আপনি জানেন কি? যখন আপনি অনির্দিষ্টভাবে বেশি পরিমাণে চলছেন, আপনার রক্তের শর্করার পরিমাণ বেশি বেড়ে যাচ্ছে, তখন আপনার লক্ষণগুলো দেখা দেয়। তো তার আগে যদি আপনি সতর্ক হন, আগে থেকে সতর্ক হলে ডায়াবেটিসকে কন্ট্রোল করে রাখা একদমই সহজ ব্যাপার, একদমই সহজ ব্যাপার, এই বিষয়টা মাথায় রাখতে হবে। নাম্বার 5 ও সর্বশেষ এবং মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় না বললে নয়, অনেকে চিন্তা করে থাকেন আমার পরিবার তো কারোর ডায়াবেটিস নেই, আমার হবে কেন? হ্যাঁ, এই কথার কিছুটা ভিত্তি রয়েছে। বংশগত কারণে ডায়াবেটিস হওয়ার বা পরিবারের থেকে ডায়াবেটিস আসার সম্ভাবনাটা অনেকটা থেকে যায়। তার মানে যে পরিবারে নেই মানে যে আপনার হবে না, এটা তো একদমই ভুল ধারণা, একদমই ভুল ধারণা। পরিবারের কারণে আপনার হতে পারে, এইটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে পরিবারের কারোর থাকলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা থেকে যায়, তাদের ঝুঁকিটা বা রিস্কটা থেকে যায়, তাদের একটু সতর্ক বেশি হতে হয়। তার মানেই যে পরিবারে নেই মানে আপনার ডায়াবেটিস নেই হবে না, এটা একদমই ভুল ধারণা। এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই ভুল ধারণা মনে করে নিজেকে এখনও সতর্ক করতে হবে। আমি স্টেপগুলো আবারও বলে দিচ্ছি, অবশ্যই মাথায় রাখবেন ডায়াবেটিস তেমন কোনো রোগ না, ভুল ধারণা, এটা ভুল ধারণা। নাম্বার 2, চিকুন মানুষেরই শুধু ডায়াবেটিস হয়, এটাও ভুল ধারণা। বয়স্কদের ডায়াবেটিস হয়, এটাও ভুল ধারণা। আমার মধ্যে কোনো ডায়াবেটিসের লক্ষণ নেই, এটাও ভুল ধারণা। পরিবারের কারোর ডায়াবেটিস নেই, এটাও কিন্তু ভুল ধারণা। আমি আপনাদের বলতে চাই, এই যে নীরব ঘাতক থেকে নিজেকে রক্ষা করতে হলে, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হলে, একজন সুস্থ মানুষের মতন জীবনযাপন করতে হলে অবশ্যই ডায়াবেটিস সম্পর্কে জানতে হবে, জেনে কীভাবে তাকে নিয়ন্ত্রণ করা যায়, কীভাবে চলতে হবে, কোন খাবারগুলো খেতে হবে, কোন খাবারগুলো খেতে হবে না, কতটুকু ঘুমাইতে হবে, কী কোন নিয়মে বা কীভাবে ব্যায়াম করতে হবে, এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি নির্দিষ্টভাবে চলতে পারেন, তাহলে আমি আপনাকে বলতে পারি অন্য 10 জন সুস্থ মানুষের মধ্যে আপনিও ডায়াবেটিস রোগী হওয়ার পরও চলতে পারবেন সুস্থ স্বাভাবিকভাবে। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। ডায়াবেটিস সম্পর্কে কোনো সমস্যা হলে ভালো কোনো ডাক্তার পরামর্শ নিতে ভুলবেন না, স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, প্রয়োজনে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।